হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে শুরু করছি লুইসেন্ট কম্পিউটার জিকের 5 নম্বর লেকচার। এখানে আমরা 10টি MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য ওরাকল ইজ অ্যান অপারেটিং সিস্টেম বা OS, এ ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার মানে যে ওয়ার্ড প্রসেস হয় সেই সফটওয়্যার, এ ডেটাবেস সফটওয়্যার মানে ডেটাবেস তোমার হচ্ছে ম্যানেজমেন্ট হয় এরকম সফটওয়্যার, আর নান অফ দ্য অ্যাবাভ। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এ ডেটাবেস সফটওয়্যার, তার মানে দ্য ওরাকল ইজ এ ডেটাবেস সফটওয়্যার। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সফটওয়্যার ইজ ইউজড ইন দ্য ওয়ার্ড প্রসেসিং, মানে ওয়ার্ড প্রসেস করতে নিচে দেওয়া সফটওয়্যারগুলির মধ্যে কোনটি ইউজ হয়। প্রথমটা বলছে পেজ মেকার, 2 নম্বর ওয়ার্ড স্টার, MS ওয়ার্ড, অল অফ দিস। তার সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অল অফ দিস। তার কারণ হচ্ছে এই নিচে দেওয়া যে সফটওয়্যারগুলো রয়েছে তোমার পেজ মেকার, ওয়ার্ড স্টার, MS ওয়ার্ড, এই সবকটি তোমার ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য ব্যবহার হয়। পরের প্রশ্ন, দ্য পাসওয়ার্ড প্রোভাইডস এ প্রোটেকশন টু দ্য কম্পিউটার হুইচ, মানে পাসওয়ার্ড দেওয়া হয় একটা কম্পিউটারকে প্রোটেক্ট করার জন্য, কিসের জন্য? দেখো অপশানগুলো দেখো, যে সেফ গার্ডস দ্য ওল্ডনেস কেম ইন দ্য হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যারে যে মানে পুরোনো হার্ডওয়্যারগুলোকে সেভ করার জন্য। 2 নম্বর অপশান, সেফ গার্ড দ্য ডিসক্রিপেন্সিস কেম ইন দ্য সফটওয়্যার, মানে সফটওয়্যারে যে সমস্ত ভুলভ্রান্তি এসছে সেইগুলোকে সেফ গার্ড করার জন্য। 3 নম্বর অপশান বলছে সেফ গার্ডস দ্য আনঅথরাইজড এন্ট্রি অফ দ্য সিস্টেম, মানে কোনো পারমিশন ছাড়া বা আনওয়ান্টেড কেউ যদি সিস্টেমে চলে আসে তাহলে সেই সিস্টেমটাকে সেভ করার জন্য পাসওয়ার্ডটা দেওয়া হয়। আর 4 নম্বর অপশান হচ্ছে নান অফ দিস। তাহলে দেখো, আমরা কম্পিউটারে পাসওয়ার্ড ইউজ করি তার কারণ হচ্ছে যাতে কোনো অপরিচিত কেউ বা আমাদের পারমিশন ছাড়া কেউ যাতে আমাদের সিস্টেম বা কম্পিউটারটাকে অ্যাক্সেস না করতে পারে, এবং কম্পিউটার অ্যাক্সেস করে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান যাতে বার করে লিক না করে দিতে পারে তার জন্য। সুতরাং 3 নম্বর অপশান বলছে সেফগার্ড দ্য আনঅথরাইজড এন্ট্রি অফ দ্য সিস্টেম, এইটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেন, দ্য সিস্টেম থ্রু হুইচ দ্য ডেটা বাই দ্য মিন্স অফ টেলিফোন অ্যান্ড উইথ দ্য হেল্প অফ বাইনারি সিগন্যালস আর ট্রান্সপোর্টেড ইজ কল্ড, তাহলে কি যে সিস্টেম থ্রু হুইচ দ্য ডেটা বাই মিন্স অফ টেলিফোন অ্যান্ড উইথ দ্য হেল্প অফ বাইনারি সিগন্যালস আর ট্রান্সপোর্টেড, মানে কি যে তোমার টেলিফোন লাইনের মাধ্যমে বিভিন্ন মানে ডেটা বা বাইনারি সিগন্যাল ট্রান্সপোর্ট করার জন্য বা ট্রান্সপোর্ট হওয়ার জন্য আমরা কী ব্যবহার করে থাকি। যে অপশানগুলি দিয়েছে সেটা হচ্ছে OCR, মাউস, মনিটর, মোডেম। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে মোডেম। মোডেম আমরা ইউজ করি এই ধরনের তোমার হচ্ছে বাইনারি সিগন্যালকে তোমার বাই মিন্স অফ টেলিফোন ট্রান্সপোর্ট করার জন্য। 5 নম্বর, দ্য ইনঅ্যাবিলিটি কেম ইন 4-ডিজিট সিস্টেম অফ ডেটা স্টোরেজ অফ দ্য কম্পিউটার ইজ কল্ড, এ 4-ডিজিট সিস্টেম অফ ডেটা স্টোরেজ অফ দ্য কম্পিউটার ইজ কল্ড, Y2K প্রবলেম, ডেটা বাগ, 4D প্রবলেম, কম্পিউটার বাগ। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে Y2K প্রবলেম। 6 নম্বর কোশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হ্যাকিং, বলছে সার্চিং, সিকিউরিটি, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। এখন দেখো, হ্যাকিংটা হচ্ছে তোমার দ্য গেইনিং অফ আনঅথরাইজড অ্যাক্সেস টু ডেটা ইন এ সিস্টেম অর কম্পিউটার, মানে কি যে কেউ আনঅথরাইজড বা পারমিশন ছাড়া আমাদের সিস্টেমে ডেটা অ্যাক্সেস করছে, এবং যার জন্য কি হচ্ছে সিকিউরিটিটা হ্যাম্পার হচ্ছে। তার মানে কি যে সে সার্চ করছে এবং আমাদের ডেটা নিয়ে যাচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বোথ এ অ্যান্ড বি। 7 নম্বর প্রশ্ন, দ্য কম্পিউটার লিটারেসি ডে ইজ সেলিব্রেটেড অন,
তাহলে কম্পিউটার লিটারেসি ডে সেলিব্রেট করা হয়, দেখো 1st ডিসেম্বর নাকি 2nd ডিসেম্বর নাকি 19 ডিসেম্বর নাকি 22nd ডিসেম্বর বা 22শে ডিসেম্বর। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের 2nd ডিসেম্বর। 2nd ডিসেম্বর কম্পিউটার লিটারেসি ডে হিসাবে সেলিব্রেট করা হয় বা পালন করা হয়। 8 নম্বর প্রশ্ন, দ্য ফাস্টেস্ট সুপার কম্পিউটার ডেভেলপড বাই নাসা ইজ, কল্পনা চাওলা, কলম্বিয়া, ব্লু জিন, পরম, কোনটা? নাসা দ্বারা তৈরি বা ডেভেলপড ফাস্টেস্ট কম্পিউটার কোনটি? সেটি হচ্ছে কলম্বিয়া, অপশন বি। 9 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ, মানে মাইক্রোসফট ওয়ার্ড যেটা আমরা দেখি ওয়ার্ড টাইপ করতে লাগে সেইটি কিসের এক্সাম্পল? বলছে অ্যান অপারেটিং সিস্টেম, মানে ওএস, নাকি অ্যান ইনপুট ডিভাইস, নাকি এ প্রসেসিং ডিভাইস, অর অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে এই সফটওয়্যারটা অ্যাপ্লাই করে আমরা কোনো কাজ করে থাকি। তাহলে দেখো অপারেটিং সিস্টেম ওএস এটা তো নয়, ইনপুট ডিভাইস মানে হচ্ছে ধরো আমরা হচ্ছে কিবোর্ড ইউজ করি, সেখানে কিছু ডেটা টাইপ করি, মানে ডেটা কম্পিউটারকে দিচ্ছি, ইনপুট করাচ্ছি, এরকমও নয়। আবার একটা প্রসেসিং ডিভাইসও নয়, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মানে এই সফটওয়্যারটা বা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটাকে আমরা ইউজ করি হচ্ছে তোমার ওয়ার্ড প্রসেসিং করার জন্য। লাস্ট কোশ্চেন, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ইজ, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটা? এনিয়াক, সিদ্ধার্থ, পরম, অর্দীপ? সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আমাদের এনিয়াক, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। এবং এটা হয়ে যাচ্ছে কম্পিউটার যে জেনারেশনগুলো আছে সেই জেনারেশনগুলোর মধ্যে ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন কম্পিউটার এবং এই এনিয়াকের ফুল ফর্ম হয়ে যাচ্ছে আমাদের ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তাহলে এনিয়াকের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।